আর আচ্ছা মাধবী, ওকে কারাই চারজন? এই ছবিটাতে কে কে আছে দাদা? পরমব্রত আছে, গৌতম দা আছে, রীনাদি আছে, ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে। এই আলোতে পড়লে চোখটা যাবে কিন্তু চলে গেছে। জীবনের এখন সেই বয়স যখন কাছেরটাই ঝাপসা দেখায়, দূরেরটা বিলক্ষণ স্পষ্ট। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। ওই ব্যাপারে কি বলবো বলুন। রিক্যাপটা শুনি। হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে, সাড়া দিতে এত দেরি হয়ে গেল বলে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো প্রতি চুম্বনে স্থির। কোনো নাগর দোলা ওলোটে পালোটে সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। এক্সপিরিয়েন্স ব্যাপারে বেটার বলতে পারবেন সুদীপ দা, সুদীপ চট্টোপাধ্যায়। আমি সবাই রেডি? মনিটর অ্যাকশন। কেমনে গাথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত। বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি আমলকি বনে, শোনো বসন্ত এসে গেছে। তোমায় প্রথম দেখেছিলাম আমি,
ছিলাম ভুট্টা মাঠের পথে, সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। শোভন প্রফেশনাল, বড় বড় স্টার হয়ে গেছে। জয়ব্রত আর ফিনা ক্যামেরা খুব ভালো, ডিরেক্টরও খুব ভালো, ডিরেক্টর পর পর ছবি হিট, আমরা যাই ছবিটা জানালাম। তার ছেড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছে আমলকি বনে, শোনো বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দেখুন, আপনাদের মতো ছবিতে এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো মানি হয় না, শুধু ওরা আছে বলে আমি এটা করছি। গাছে লাশ টাঙিয়ে দেব, তবে একটা মানুষ খুন করার পক্ষে যথেষ্ট। আমাকে মারলে কেন? এই বরফ পা, এই কঠিন রাত, তোমার পুরনো অজুহাত, এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই, এই উল্কাপাত, এই বিস্ত্রী রাত, আচমকাই গোপনাতাত, সব ধ্বংস হওয়ার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই, আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেল তোমায় আহত ঝিনুক সৈকতে, আর চিরাচরিত জীর্ণতায় আমার প্রেমের তীক্ষ্ণতায় সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বর্তী শূন্যতা। যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি, যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি, যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি, যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি।